dx of 1 plus x equal. First of all, constant time derivative equal to 0 plus c1 into x derivative equal to 1 plus c2 into c2 constant by the chole lo x square derivative equal to ki hobe 2x. এরকম করতে করতে cn into x to the power n এর ডেরিভেটিভ করলে কি হবে n into x to the power n into x to the power n minus 1 হয়ে গেল। তাহলে এবার দেখি এটা কি হচ্ছে 1 plus x কে z হবে মনে মনে ddz of z to the power n কি হবে n into z মানে 1 plus x to the power n minus 1 তাহলে n into z মানে 1 plus x to the power n minus 1 clear into ddx of 1 0 plus ddx of x that is 1 তো 0 plus 1 করলে কি হবে 1 হয় তাহলে এখানে আমি যা আছে সেটা রেখে দিলাম into 1 মানে তো সেটাই হবে তো কিছু চেঞ্জ করছে equal to right side কি পাচ্ছি এই জিনিসটা so c1 plus 2c2 into x in this way আমি পাচ্ছি হচ্ছে n cn into x to the power n minus 1 clear এইবার আমি কি পুট করব খেয়াল করে দেখো এখানে আমার n into 2 to the power n minus 1 দরকার তো n তো পেয়ে গেছি তাহলে x এর জায়গায় যদি 1 পুট করি তাহলে 1 plus 1 কত হয়ে যায় 2 হয়ে যায় আর তার পাওয়ারে কি রয়েছে n minus 1 রয়েছে তার মানে x এর জায়গায় 1 পুট করলে n into 1 plus 1 2 to the power n minus 1 হয়ে যায় তাই জন্য এবার পুট করছি x equal to 1 কোথায় পুট করব এটাকে নাম দিই হচ্ছে 3 তাহলে পুটিং x equal to 1 in 3 তাহলে 1 পুট করলে কি হবে n into 1 plus 1 2 to the power n minus 1 equal to राइट साइड एक्स के जगह 1 पुट कर दो c1 plus 2c2 इन दिस वे डॉट डॉट করে n cn কারণ সব x এর জায়গায় 1 বসে গেছে এখানে 1 বসে গেছে আর 2c2 এখানে c1 এখানে x এর জায়গায় 1 বসে গেছে n cn এবং এটাকে আমি লিখছি নাম্বার 4 দিয়ে তাহলে কি পেলাম 2 টু দা পাওয়ার n পেয়ে গেছি নাম্বার 2 তে আবার n into 2 to the power n minus 1 পেয়েছি নাম্বার 4 এ দেখো 2 to the power n ও রয়েছে n into 2 to the power n minus 1 ও রয়েছে তাহলে 2 আর 4 অ্যাড করে দিই তাহলে 2 আর 4 অ্যাড করে দিই চলো দেখি কি হয় taking 2 plus 4 সরি দুই ইকুয়েশনটা মুছে দিলাম সরি 2 প্লাস 4 অ্যাড করলে কি হবে লেফট সাইডে 2 এর ইকুয়েশনে কি ছিল 2 টু দা পাওয়ার n ছিল আর 4 এর ইকুয়েশনে কি ছিল প্লাস n ইনটু 2 টু দা পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল 2 এর ইকুয়েশনে কি ছিল আমি x এর জায়গায় 1 পুট করেছিলাম তাই জন্য সব কনস্ট্যান্ট গুলো অ্যাড আকারে ছিল মানে c0 প্লাস c1 প্লাস c2 ইনটু a প্লাস c প্লাস 4 এর ইকুয়েশনে কি আছে c1 প্লাস 2c2 এরকম করে ডট ডট করে প্লাস n cn ওকে তাহলে এইখানে কি পাবো n টু টু দা পাওয়ার n 1 প্লাস 2 টু দা পাওয়ার n এটা করলে কি আসবে এই জিনিসটা আসবে n প্লাস 2 মানে আমি এখান থেকে 2 টু দা পাওয়ার n 1 যদি কমন নিয়ে নিই তাহলে কি আসবে 2 প্লাস n তার মানে n প্লাস 2 ইনটু 2 টু দা পাওয়ার n 1 ইকুয়াল খেয়াল করে দেখো এখানে সিঙ্গেল c0 তো রেখে দিলাম প্লাস এখানে একটা c1 এখানে অ্যানাদার c1 তার মানে কটা c1 রয়েছে দুটো c1 2 c1 এখানে একটা c2 এখানে দুটো c2 তার মানে 3c2 এরকম করতে করতে লাস্টে কি রয়েছে এখানে একটা cn এখানে n খানা cn তাহলে n plus 1 cn দেখো এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড c0 plus 2c1 plus 3c2 in this way n plus 1 cn সো ফার্স্ট রেজাল্টটা আমি প্রুফ করে ফেললাম ঠিক আছে ফার্স্ট রেজাল্টটা প্রুফ হয়ে গেছে এবার আমাকে সেকেন্ড রেজাল্টটা প্রুফ করতে হবে
কিভাবে সেকেন্ড রেজাল্টটা প্রুফ করব দেখা যাক। সেকেন্ড রেজাল্টটা প্রুফ করার জন্য কাকে কাজে লাগবে জানো, নাম্বার 3 টা কাজে লাগবে। সো আমি নাম্বার 3 ইকুয়েশনটা আরেকবার লিখে ফেলি। তাহলে এটা একটা ফার্স্ট পার্ট আমি প্রুফ করে ফেলেছি। নাও ইকুয়েশন 3 ইজ এটা n into 1 plus x whole to the power n minus 1 equal to c1 plus 2c2x plus in this way n cn into x to the power n minus 1। এর একটা মজার ব্যাপার রয়েছে। কি মজার ব্যাপার রয়েছে তো এটাকে মুছে দিচ্ছি, দরকার নেই। তোমায় প্রমাণ করতে বলেছে এই এক্সপ্রেশনটা ইকুয়াল টু জিরো। এবার তুমি বলতে পারতে যে আচ্ছা এখানে যে গিভেন এক্সপ্রেশন রয়েছে এখানে যদি x এর জায়গায় মাইনাস ওয়ান পুট করে দিই তাহলে ওয়ান মাইনাস ওয়ান জিরো হয়ে গেল, তাহলে লেফট সাইডটা জিরো আর রাইট সাইডে কি রইল সি জিরো মাইনাস সি ওয়ান প্লাস সি টু মাইনাস সি টু। মজা হচ্ছে এখানে কিন্তু সেটা নেই, তার মানে যেটা গিভেন সেখানে x এর জায়গায় মাইনাস ওয়ান পুট করলে হবে না, কিন্তু পুট তোমায় x এর জায়গায় মাইনাস ওয়ানই করতে হবে। কারণ x এর জায়গায় মাইনাস ওয়ান পুট না করলে আমি জিরোটা পাবো না, মানে রাইট হ্যান্ড সাইডটা পাবো। তার মানে মোদ্দা কথা কি দাঁড়াচ্ছে, x এর জায়গায় মাইনাস ওয়ানই পুট করতে হবে, কিন্তু সেটা ইনিশিয়াল যে ইকুয়েশন দেওয়া রয়েছে সেখানে নয়। কারণ ইনিশিয়াল ইকুয়েশনে পুট করলে হয়তো রাইট হ্যান্ড সাইডটা পাবো কিন্তু লেফট হ্যান্ড সাইডের এক্সপ্রেশনটা পাবো না। কেন, লেফট হ্যান্ড সাইডে কি পাচ্ছি c0 - c1 + c2 - c3। তো এখানে দেখো কোএফিসিয়েন্ট রয়েছে, তাহলে কি করতে হবে, কোথায় x = - 1 বসাতে হবে, তার ডেরিভেটিভে বসাতে হবে, এই এক্সপ্রেশনে বসাতে হবে। এই এক্সপ্রেশনে পুট করছি x = - 1, তাহলে পুটি x = - 1 ইন 3 কি হবে, x = - 1 বসালে 1 - 1 0, তো 0 টু দা পাওয়ার সামথিং 0, 0 ইনটু সামথিং 0। এখানে x এর জায়গায় - 1 বসালে c1 + 2c2 ইনটু - 1 ইন দিস ওয়ে প্লাস n cn into minus 1 to the power n minus 1 cn টা মাল্টিপ্লাই করা আছে, তার মানে কি আসবে 0 equal to c1 minus 2c2। দেখো c1 minus 2c2 এরকম করে চলতে 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 লাস্ট টার্মটা কি রয়েছে প্লাস মাইনাস ওয়ান হোল টু দা পাওয়ার এন মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান হোল টু দা পাওয়ার এন মাইনাস ইন্টু এন ইন্টু সি এন ইন্টু এন ইন্টু সি। তাহলে নাম্বার টু প্রুফ হয়ে গেল। তো প্রুফ তাহলে এই রেজাল্টটা প্রমাণ করে। নাও আমাকে 14 এর প্রবলেমটাতে যেতে হবে, তাহলে আমার 16 কমপ্লিট। ভালো করে দেখে নাও ব্যাপারটা, এটা কিন্তু খুব ট্রিকি প্রুফ, যেটা রাইট হ্যান্ড সাইডে কি রয়েছে সেটা দেখে আমাকে প্রুফটা কিভাবে করব সেটা বুঝতে হবে। ক্লিয়ার? নাও হোয়াট ইজ প্রবলেম নাম্বার 14। এবার আমরা প্রবলেম নাম্বার 14 আসি। প্রবলেম নাম্বার 14 কি বলছে দেখি সলিউশনটা, বলছে যে y = tan ইনভার্স √1 t² + √1 t² / √1 t² - √1 t² আমাকে কি বার করতে হবে, dy dt বার করতে হবে, আর y equal to এক্সপ্রেশনটা পেয়ে গেছি। এবার এত বড় এক্সপ্রেশনকে t এর রেসপেক্টে ডেরিভেটিভ করা দ্যাট ইজ লিটল বিট হার্ড, মানে এটা পসিবল না, লিটল বিট ইম্পসিবল কেস, ডিফিকাল্ট কেস। তাহলে কি করব, তাহলে এমন কিছু আমি সাবস্টিটিউট করব t এর জায়গায় যাতে ডেরিভেটিভ করাটা ইজি হয়ে যায়। এবার কি সাবস্টিটিউট করব, কি সাবস্টিটিউট করলে ডেরিভেটিভ করা ইজি হয়ে যাবে, আমি বলছি ফার্স্টে
tan inverse ये ऊपर नीचे रूट ओवर वन माइनस टी स्क्वायर के डेरिवेटिव सॉरी वन माइनस टी स्क्वायर के रूट ओवर वन माइनस टी स्क्वायर के डिवाइड कर दो न्यूमरेटर एंड डिनोमिनेटर तले की दाड़ा में তারা হচ্ছে রুট ওভার ওয়ান প্লাস টি স্কোয়ার প্লাস রুট ওভার ওয়ান মাইনাস টি স্কোয়ার বাই রুট ওভার ওয়ান মাইনাস টি স্কোয়ার এই পার্টটা পুরোটা বাই নিচে কি আসবে রুট ওভার ওয়ান প্লাস টি স্কোয়ার মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস টি স্কোয়ার বাই রুট ওভার ওয়ান মাইনাস টি স্কোয়ার এই করে নিলাম সো দ্যাট ইজ ট্যান ইনভার্স डिवाइड फॉर्मूला cos 2 थीटा और देयर कोरेस्पोंडिंग tan एक फॉर्मूला की फॉर्मूला अभी जानतम cos 2 थीटा इक्वल टू 1 माइनस tan स्क्वायर थीटा बाय 1 प्लस tan स्क्वायर थीटा अब और tan स्क्वायर थीटा इक्वल टू जानता 1 माइनस cos 2 थीटा बाय 1 प्लस cos ये दोनों रिजल्ट हमारे लिए खूब परिचित है ओके सो ये दोनों रिजल्ट की कोड़े हेल्प करते हैं फर्स्ट ऑफ ऑल इधर रूटेड मुद्दे रहते हैं तार माने মনে রাখতে হবে এই যে টার্মটা আসবে বা এই যে টার্মটা আসবে এটা হোল স্কয়ার ফর্মে আসবে তবে এই রুট গুলো যাবে এবার দেখো এইখানে যদি আমি t এর জায়গায় tan থিটা নিই তার মানে এরকম একটা রেজাল্ট পাবো কিন্তু এই রেজাল্টটা অ্যাপ্লাই করে cos থিটা আসবে তো cos থিটা তো আর হোল স্কয়ার ফর্মে না তাই জন্য এইটাকে আমি নেগলেক্ট করছি বাদ দিচ্ছি তাহলে কি করতে পারি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি কোনোভাবে যাতে হোল স্কয়ার ফর্মে কিছু একটা আসে ओके तो ये फॉर्मूला में जो रेसिप्रोकल कर दी तारे की आसे 1 by tan square theta equal to 1 plus cos 2 theta by 1 minus cos 2 theta তার মানে cot square theta equal to 1 plus cos 2 theta by 1 minus cos 2 theta তার মানে বেসিক্যালি ম্যাটারটা হচ্ছে এই যে t squareটাকে যদি cos 2 theta ধরি বিনা 1 plus t square by 1 minus रूट ओवर cot स्क्वायर थीटा रूट ओवर cot स्क्वायर थीटा করলে কি আসবে cot थीटा তার মানে এগুলো তে cot থিটা তাহলে তো y equal to tan ইনভার্স এটা মানে কি এটা মানে cot থিটা প্লাস 1 বাই cot থিটা মাইনাস 1 ইয়া cot কে লিখছি 1 বাই tan করে তাহলে tan ইনভার্স 1 বাই tan থিটা প্লাস 1 বাই 1 বাই tan থিটা মাইনাস 1 তাহলে চলো এটাকে দেখি কি করা যায় এটা ইয়েস করছি তাহলে কি আসছে y = tan ইনভার্স
এলসিএম করে দিলে উপরে কি আসবে 1 প্লাস tan থিটা, নিচে কি আসবে 1 মাইনাস tan থিটা, আর tan থিটা বাই tan থিটা দিলে ওগুলো ক্যান্সেল আউট হয়ে যাবে। তো এরকম একটা কেস আসবে। এবার এই জিনিসটাকে আমাকে পুরো tan এর ফর্মে সাজাতে হবে। কেন tan এর ফর্মে সাজাতে হবে? আমি এই চ্যাপ্টারের ফার্স্ট থেকে বলে আসছি যে tan ইনভার্স যদি সামথিং করে লিখতে হয় তার মানে tan ইনভার্স যেটা থাকবে এই পুরো জিনিসটাকে আমি ইন টার্মস অফ tan লিখব, তাহলে tan ইনভার্স আর tan একে অপরকে নিউট্রালাইজ করবে, তার মানে নিউট্রাল করে দেবে। তাহলে আমার কাজ হচ্ছে এটাকে পুরো tan এর রেসপেক্টে লেখা। তাহলে নাও 1 প্লাস tan থিটা বাই 1 মাইনাস tan থিটাকে আমি কিভাবে লিখতে পারি পুরো tan এর অ্যাঙ্গেলে দেখা যাচ্ছে। সো ইউ ক্যান রাইট এই ওয়ান এর জায়গায় লিখতে পারবো কি tan পাই বাই 4 প্লাস tan থিটা বাই 1 মাইনাস, এখানে tan থিটার সঙ্গে একটা 1 মাল্টিপ্লাই আছে, তাহলে tan পাই বাই 4 ইনটু tan থিটা। তাহলে এটা মানে কি tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan, তার মানে কি tan a প্লাস b মানে পাই বাই 4 প্লাস থিটা। সো আই ক্যান রাইট ইট tan ইনভার্স tan পাই বাই 4 প্লাস থিটা, লিখে ফেললাম। tan ইনভার্স tan করলে কি হবে, শুধু পাই বাই 4 প্লাস থিটা চলে আসবে। নাও মাই কোশ্চেন, হোয়াট ইজ থিটা? থিটাটা বার করে দেবো এখান থেকে, টি স্কয়ার মানে cos 2 থিটা। সো আমি যদি cosটাকে এদিকে নিয়ে আসি তাহলে কি হবে, cos ইনভার্স হয়ে যাবে, তাহলে cos ইনভার্স টি স্কয়ার ইকুয়াল টু 2 থিটা, তার মানে থিটাটা হচ্ছে হাফ cos ইনভার্স টি স্কয়ার। তাহলে থিটার জায়গায় বসিয়ে দিলাম প্লাস হাফ cos ইনভার্স টি স্কয়ার, তাহলে থিটার জায়গায় বসিয়ে দিলাম কি, থিটার জায়গায় বসিয়ে দিলাম হাফ cos ইনভার্স টি স্কয়ার। এবার হাফ cos ইনভার্স টি স্কয়ার যদি বসিয়ে দিই তাহলে আমি এখান থেকে কি পাবো চলো দেখি। এবার আমাকে ডিফারেন্সিয়েট করতে dy dt বার করতে হবে, তো ডিফারেন্সিয়েট করতে হবে উইথ রেসপেক্ট টু t, তাহলে এবার ডিফ বোথ সাইড উইথ রেসপেক্ট টু t, তাহলে dy dt লেফট সাইডে হয়ে যাবে, রাইট সাইডে পাই বাই 4 কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েট করলে 0 প্লাস হাফ বাইরে চলে এলো, cos ইনভার্স t স্কয়ার করলে কি হবে, ফার্স্ট অফ অল cos ইনভার্স t স্কয়ার কে কার রেসপেক্টে করতে হবে, t স্কয়ার এর রেসপেক্টে, কারণ cos ইনভার্স এর মধ্যে t স্কয়ার আছে, করলে কি হবে মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস t স্কয়ার এর হোল ইনটু t স্কয়ার কে করতে হবে t এর রেসপেক্টে, করলে কি হবে 2t, তাহলে 2 2 ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে কি পেলাম চলো দেখি, এই জায়গাটা ইয়েস করে দিচ্ছি মাইনাস এস স্কয়ার, মাইনার এ স্কোয়ার বাই 2 ইনটু 1 বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, সিম্পলিফাই করে এটা পেলে। এবার আমাকে কি করতে হবে, টোটালটা এলসিএম করতে হবে, করলে কি আসবে দেখা যাক। সো এটাকে আমি ইয়েস করছি, তাহলে লেফট সাইডে কি রয়েছে, ডিওয়াই ডিএক্স রয়েছে, টোটালটা যদি এলসিএম করি তাহলে কি হচ্ছে, নিচে কি থাকবে 2 ইনটু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, দেখো 2 ইনটু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ওপরে কি থাকবে ফার্স্টে 2 এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইনটু নিচে 2 এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, শুধু জাস্ট এক্স স্কোয়ার পড়ে থাকবে, তাহলে কি হলো 2 এক্স স্কোয়ার মাইনাস 2 এক্স স্কোয়ার বাই 2 ইনটু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা মানে কি 2 কমন নিয়ে নাও তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2 ইনটু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, 2 কেটে দাও, দেখো উপরে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মানে কি, এটা হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এর হোল স্কোয়ার, আর নিচে কে রয়েছে শুধু এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা ক্যান্সেল আউট করো, করলে কি পড়ে থাকবে শুধু রুট ওভার x স্কয়ার মাইনাস x স্কয়ার,
দেখো সেটাই তো প্রমাণ করতে দিয়েছে dy dx equal to root over x square minus a square so proof so প্রমাণ করে ফেললাম যেটা প্রমাণ করতে দিয়েছে ওকে সো ডান